আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আশা করি সকলে অনেক ভালো আছেন। আজকে আবারও আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে কথা বলব। তো আজকের ভিডিওটি হবে সিমপ্লেক্স মেশিনের ফাংশন নিয়ে, অর্থাৎ সিমপ্লেক্স মেশিন আমাদেরকে কি কাজ করে দেয় আমাদের এই স্পিনিং মিলসগুলোতে, সে বিষয়টি আপনাদের সাথে আমি শেয়ার করব। তো বন্ধুরা, এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন, যাতে করে নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যান। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক বন্ধুরা। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো ফাংশন অফ সিমপ্লেক্স, অর্থাৎ সিমপ্লেক্স মেশিনের কি কাজ। তো বন্ধুরা, নাম্বার ওয়ান যে কাজটি করবে সিমপ্লেক্স মেশিন সেটি হলো ডাফটিং, অর্থাৎ আমরা ড্রয়িং ফ্রেম থেকে যে স্লাইবার সিমপ্লেক্স মেশিন অর্থাৎ স্পিড ফ্রেম মেশিনে ফিট করব, এই ফিট স্লাইবারকে আমাদের ডাফটিং এর মাধ্যমে কতটুকু রবিং হ্যাং প্রয়োজন তা দিয়ে ও রবিং তৈরি করবে। তারপর দুই নম্বরে যে কাজটি করবে সেটি হলো টুইস্টিং করবে, যাতে করে আমাদের রুবিং স্টেন হয়, অর্থাৎ হালকা শক্ত হয় এবং যাতে ব্রেকেজ কম হয় রিং মেশিনে, সেই জন্য হালকা টুইস্ট দিয়ে রুবিং তৈরি করবে। তিন নম্বরে যে কাজটি করবে সেটি হলো বিল্ডিং, অর্থাৎ আমাদের যে রুবিং প্রোডাক্ট হবে সিমপ্লেক্স মেশিনে সেটি ভালোভাবে বিল্ড আপ করবে, যাতে পরবর্তী প্রসেসে ভালোভাবে ট্রান্সফার করা যায় এবং ভালোভাবে ব্যবহার করতে পারি। তারপর যে কাজটি করবে সেটি হলো উইন্ডিং, উইন্ডিং মানে পেঁচানো, যাতে করে আমাদের রবিং পরবর্তী প্রসেসে আমরা ট্রান্সফার করতে পারি, সেজন্য আমাদের রবিংটি ববিনের ভিতরে জড়াবে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেন এবং একটি কমেন্ট করতে ভুলবেন না, এবং নেক্সটে আপনারা কী ধরনের ভিডিও চান আমাদেরকে কমেন্টে জানাবেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই, সকল ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।